আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইদনগর ক্যাম্পাস থেকে আমি তোমাদের শারমিন মিস আজকে আবার হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম আবেদনপত্র। আশা করি তোমরা সবাই বাসায় আবেদনপত্র ভালো করে পড়েছ এবং লিখেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব সমুচ্চারিত শব্দ ও সমার্থক শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে আজকে প্রথমে সমার্থক শব্দ পড়ে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পড়ে নিব আজকে সমার্থক শব্দ। সমার্থক শব্দ আমাদের অধ্যায় 18 পৃষ্ঠ নাম্বার 100 অধ্যায় 18 আমরা সমার্থক শব্দ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে সমার্থক শব্দগুলো পড়ব সেটি হচ্ছে মুক্তির ছড়া। মুক্তির ছড়া আমাদের পাঠ্যবই ভিত্তিক যে গল্প আছে, সে গল্পের উপর যে সমার্থক শব্দগুলো আছে আমরা এগুলো আজকে পড়ব। মুক্তির ছড়া, দেখো তোমাদের বইয়ের তোমরাও পেয়ে যাবে মুক্তির ছড়া। এখানে সমার্থক শব্দ কি রয়েছে? নবীন, তরুণ, সাহসী, অভিযাত্রী। তরুণ, সাহসী, অভিযাত্রী। মুক্তির ছড়ায় একটাই মাত্র সমার্থক শব্দ রয়েছে, সেটি হচ্ছে তরুণ, সাহসী, অভিযাত্রী। আমরা মুক্তির ছড়া যে সমার্থক শব্দগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আরও একটা গল্পের সমার্থক শব্দ পড়ব এবং সেটি হচ্ছে বীর পুরুষ। আমরা আজকে যে সমার্থক শব্দ আরও একটি গল্পের পড়ব সেটি হচ্ছে বীর পুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্যবই ভিত্তিক গল্প মুক্তির ছড়া ও বীর পুরুষের সমার্থক শব্দগুলো আমরা পড়ব। পরের পৃষ্ঠায় আমরা বীর পুরুষ গল্পের যে সমার্থক শব্দগুলো রয়েছে এগুলো পেয়ে যাব। এখানে আছে, দেখো প্রথম যে সমার্থক শব্দটি আছে, পুরুষ, ছেলে, পুত্র, খোকা, বীর, বাহাদুর, শক্তিশালী, লড়াই, যুদ্ধ, সমর, লড়াই, যুদ্ধ, সমর, সূর্য, অর্ক, দিবাকর, ভাস্কর, ভানু, সূর্য, অর্ক, দিবাকর, ভাস্কর, ভানু। এখানে তাহলে আমরা কত কয়টি পেলাম বীর পুরুষ থেকে সমার্থক শব্দ? 4টি, 1, 2, 3, 4, পুরুষ, বীর, লড়াই, সূর্য। এখানে 4টি সমার্থক শব্দ আমরা পেয়েছি, আর মুক্তি ছড়াতে আমরা পেয়েছি 1টি। আমরা কি করব, আমাদের যে পাঠ্যবই ভিত্তিক 2টি গল্প রয়েছে এই 2টি গল্প সমার্থক শব্দগুলো আমরা সব মুখস্থ করে ফেলবো এবং খাতায় বারবার লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়ব সমুচ্চারিত শব্দ। চলো আমরা এখন আমাদের বইয়ের সমুচ্চারিত শব্দ বের করে পড়ে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমুচ্চারিত শব্দ পেয়ে যাব আমাদের অধ্যায় 20, মানে 20 নম্বর অধ্যায়ে পৃষ্ঠা নম্বর 108 অধ্যায় 20 আমরা সমার্থক শব্দ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কতিপয় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দের উদাহরণ। এখানে কতগুলো একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে সমার্থক শব্দ দেওয়া আছে, কিছু উদাহরণ দেওয়া আছে অনেকগুলো। আমরা এখান থেকে সবগুলো পড়বো না, আমরা এখান থেকে কত পড়বো, অন্য থেকে আসার পর্যন্ত যে সমার্থক শব্দগুলো রয়েছে এগুলো আজকে পড়বো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে পড়েছি সমার্থক শব্দ কাকে বলে, সমুচ্চারিত শব্দ কাকে বলে এবং সমুচ্চারিত শব্দ কিভাবে পড়তে হয়। তো আজকে আমি আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, চলো আমরা সমুচ্চারিত শব্দ পড়ি নি। এখানে দেখো কি রয়েছে, অন্ন। অন্ন মানে ভাত। অন্ন বাংলাদেশে বাংলাদেশিদের প্রধান খাদ্য। অন্ন বাংলাদেশিদের প্রধান খাদ্য। অন্ন মানে কি? ভাত। ভাত হচ্ছে আমাদের বাংলাদেশিদের প্রধান খাদ্য। আবার এখানে রয়েছে, দেখো অন্ন, একই শব্দ কিন্তু অন্য। অন্ন মানে অপর। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে নেই, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে নেই। এখানে দেখো দুটি একই শব্দ কিন্তু অর্থ ভিন্ন। দুটি একই শব্দ কিন্তু অর্থ দুটি আলাদা আলাদা বা ভিন্ন। আবার রয়েছে অবদান, কীর্তি, সফলতা, পরিশ্রমের অবদান। আর আরেকটা কি রয়েছে, অবধান, মনোনিবেশ, নিজ নিজ পাঠে
অবদান করো, নিজ নিজ পাঠে অবদান করো। আশা আগমন, তাড়াতাড়ি তোমার আশা দরকার। আশা আকাঙ্ক্ষা, এই পৃথিবীতে সব আশা পূর্ণ হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো, এগুলো কিন্তু উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। আষাঢ় মাস বিশেষ, আষাঢ়ে বাদল নামে, আষাঢ়ে বাদল নামে, আষাঢ় বৃষ্টি, আষাঢ়ের পানি সর্বাপেক্ষা বিশুদ্ধ, আষাঢ়ের পানি সর্বাপেক্ষা বিশুদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে সমুচ্চারিত শব্দ কোন পর্যন্ত পড়লাম? অন্ন থেকে আষাঢ়, অন্ন মানে ভাত, অন্ন অপর, অবদান কীর্তি, অবদান মনোনিবেশ, আশা আগমন, আশা আকাঙ্ক্ষা, আষাঢ় মাস বিশেষ, আষাঢ় বৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব, বাসায় এই সমার্থক শব্দগুলো সব মুখস্থ করে ফেলবো, অর্থ সহ এবং এই পাশে বাক্য রচনা সহ আমরা এগুলো সব মুখস্থ করে বাসায় ফেলবো এবং খাতায় বারবার লেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পড়া এ পর্যন্তই থাকবে। আর হচ্ছে আমাদের HW কিন্তু HW দুইটি থাকবে। আমরা আজকে যে ক্লাস করলাম, আজকে সমুচ্চারিত শব্দ ও সমার্থক শব্দ দুইটাই তোমাদের HW থাকবে। তোমরা HW করে গ্রুপে অবশ্যই দিবে। আর হচ্ছে পড়াগুলো তোমরা অবশ্যই সব মুখস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পড়া এ পর্যন্তই ছিল। আমরা আজকে যে দুইটি পড়া পড়েছি, অর্থাৎ সমার্থক শব্দ ও সমুচ্চারিত শব্দ, আমরা এগুলো বাসায় বারবার পড়ব এবং লেখার চেষ্টা করব। আর আমাদের HW তো দুইটাই থাকছে, আমরা HW করে অবশ্যই আমাদের ছাড়দেরকে অথবা মিসদেরকে অথবা যদি সম্ভব হয় আমরা স্কুলে খাতাগুলো পাঠিয়ে দেব। ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আমাদের ঈদের পরে যেহেতু MT পরীক্ষা, আমরা হচ্ছে ঈদের, এটা হচ্ছে আমাদের হচ্ছে ঈদের মধ্যে লাস্ট ক্লাস, হয়তো ঈদের পর হয়তো আমরা আর ক্লাস পাবো না, এটি আমাদের ঈদের মধ্যে লাস্ট ক্লাস। তো তোমরা সবাই ভালোভাবে ঈদের মধ্যে বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। এ কামনায় তোমাদের মিস আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।